सुप्रिय छात्र छात्री भाइयों बोनेरा अस्सलामु आलैकुम। आशा करी अपनारा सबाई भलो आछेन, सुस्थ आछेन एवं सुस्थ थेके अपनादेर महान दायित्व लेखापड़ाटुकु चालिये जाच्छेन। आज आमि हाजिर होयेछि आबारो कस्ट भल्यूम थेके। कस्ट भल्यूमेर अत्यंत गुरुत्वपूर्ण अंक, कस्ट भल्यूम थेके जे प्रश्नगुलो साधारणत परीक्षाते आसे आपनारा निजेराओ देखे थाकबेन। विभिन्न जातीय विश्वविद्यालयेर जे परीक्षागुलो इतिमध्ये हये गेछे सेई समस्त प्रश्नगुलो जदि आपनारा विश्लेषण करेन ताहले देखबेन एई जातीय अंकगुलोई बार बार एसेछे। एगुलोई जदि आपनारा बार बार प्राक्टिस करेन ताहले निःसन्देहे परीक्षाते आपनारा कमन पाबेन एबं अंकटा करते पारबेन एबं भालो एबं बेशी बेशी मार्क्स आपनारा क्यारि आप करते पारबेन, अर्जन करते पारबेन। तो जाइ होक, आजके जे प्रश्नटा आमि आपनादेर सामने निये हाजिर होयेछि सेई प्रश्नटि होलो দুটি ইয়ার দেওয়া হয়েছে, একটা 2012 একটা 2013। সেলস দেওয়া হয়েছে দুইটি, একটি হলো 54 লক্ষ টাকার সেলস, একটা হলো 60 লক্ষ টাকার সেলস। প্রফিট দেওয়া হয়েছে দুইটি, একটি হলো 1,20,000 টাকা, আর একটা প্রফিট দেওয়া হয়েছে 3 লক্ষ টাকা। বন্ধুরা, আপনাদের হাতের কাছে এই মুহূর্তে কমার্স পাবলিকেশনের যে বইটি আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের, সেই বইটি যদি আপনি হাতে তুলে নেন এবং কস্ট ভলিউম অধ্যায়টি বের করেন তাহলে দেখবেন এই অঙ্কটি আপনাদের সুন্দরভাবে ওই কমার্স পাবলিকেশনের বইয়ে দেখানো হয়েছে এবং এটা কয়েকটি সালেও এসেছে। আপনারা যদি বইয়ের শেষ প্রান্তে সালের কোশ্চেনগুলো দেখেন সেখান থেকে ওই প্রশ্নটা আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে দেখেন আমাদের তথ্য মাত্র কি, দুইটা সাল দেওয়া আছে, দুইটা প্রফিট দেওয়া আছে এবং দুটি সেলস দেওয়া আছে। তাহলে আমি যখন আপনাদের সূত্রগুলো দিয়েছিলাম প্রথম লেকচারে, যে সূত্রগুলো দিয়েছিলাম সেখানে আমি আপনাদের 12টা সূত্র লিখে দিয়েছিলাম। এই 12টা সূত্রের পরে 3টা স্টার চিহ্ন বা তারকা চিহ্নিত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য লিখে দিয়েছিলাম। তার মধ্যে 3 নম্বর তারকা চিহ্নিত যে বিষয়টি উত্থাপন করেছিলাম আমি তা হলো, যখনই কোনো প্রশ্নে দুটি সেলস থাকবে, দুটি প্রফিট দেওয়া থাকবে, দুটি সেলস দেওয়া থাকবে বা দুটি টোটাল কস্ট দেওয়া থাকবে, তখনই ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করিবার মাধ্যমে অঙ্কটি শুরু করতে হবে। তাহলে আজকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি দুটি সেলস আছে, দুইটি প্রফিট আছে, সেলস কয়টি আছে, দুইটি, প্রফিট কয়টি আছে, দুইটি, অথবা যদি দুটি কস্ট থাকতো তাহলেও কিন্তু এই তথ্যটা আমরা নিতে পারতাম, কারণ আমি 3 নম্বর তারকা চিহ্ন স্টারে লিখেছিলাম। কি লিখেছিলাম, যখনই কোনো প্রশ্নে দুটি সেলস থাকবে, দুটি প্রফিট থাকবে অথবা দুটি কস্ট থাকবে, তখনই আমাদেরকে ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার মাধ্যমে অঙ্কটি শুরু করতে হবে। তাহলে আজও তার ব্যতিক্রম নয়, কারণ যেহেতু আজকে আমাদের দুইটি সেলস আছে এবং দুটি প্রফিট আছে, তাহলে আমরা নিঃসন্দেহে আজকে প্রথমেই ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার মাধ্যমে অঙ্কটা আমি শুরু করব। কিন্তু দেখতে পাচ্ছি যে ভেরিয়েবল কস্ট রেশিওর সূত্র কিন্তু আমরা জানি, ডিফারেন্স ইন কস্ট ডিভাইডেড বাই ডিফারেন্স ইন সেলস শেষে ইনটু 100, উপরে ডিফারেন্স ইন কস্ট, নিচে ডিফারেন্স ইন সেলস শেষে ইনটু 100। ডিফারেন্স ইন কস্ট মানে কিন্তু দুইটি কস্টের মধ্যবর্তী পার্থক্য, দুইটি কস্টের মধ্যবর্তী দূরত্ব বা দুইটি কস্টের মধ্যবর্তী বিয়োগফল। কিন্তু দুইটি কষ্ট দূরের কথা, আমাদের প্রশ্নে কিন্তু আজকে একটি কষ্ট দেওয়া নাই। তাহলে যেহেতু সূত্রে আমাদের ডিফারেন্স ইন কস্ট আছে, ডিফারেন্স ইন কস্ট মানে দুইটি কস্টের মধ্যবর্তী পার্থক্য, তাহলে দুইটা কস্টের মধ্যবর্তী পার্থক্য কিন্তু আমাদের দরকার আছে। তাহলে দুইটি কস্টের পার্থক্য নির্ধারণ করার পূর্ব শর্তে আমাদের দেখতে হবে যে দুইটা কস্ট আমাদের আছে কি না। আমরা খেয়াল করলাম আজকে কিন্তু দুইটা কস্টের মধ্যে একটি কষ্ট দেওয়া নাই। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করতে গেলে যে ডিফারেন্স ইন কস্ট লাগে, তাহলে সেই ডিফারেন্স ইন কস্ট যেহেতু দেওয়া নাই, তাহলে ডিফারেন্স ইন কস্ট আমাদেরকে বের করার জন্য আমাকে টোটাল কস্ট আগে নির্ধারণ করতে হবে। তাহলে যেহেতু প্রশ্নে আমাদের তথ্য আছে দুইটা সেলস এবং প্রফিট, মনে রাখবেন আমরা সাধারণ কস্টশিট যখন তৈরি করেছিলাম তখন খেয়াল করেছিলেন যে টোটাল কস্টের সাথে মুনাফা যোগ করলে পণ্যের বিক্রয় মূল্য পাওয়া যায়। তাহলে টোটাল কস্টের সাথে মুনাফা যোগ করলে যদি বিক্রয় মূল্য পাওয়া যায়, তাহলে বিক্রয় মূল্য থেকে মুনাফা বাদ দিলে কিন্তু কস্ট মূল্য পাওয়া যায়। আরেকবার বলি, টোটাল কস্টের সাথে যদি মুনাফা আমি যোগ করি তাহলে বিক্রয় মূল্য পাওয়া যায়, টোটাল কস্টের সাথে মুনাফা যোগ করলে যদি বিক্রয় মূল্য পাওয়া যায় তাহলে বিক্রয় মূল্য থেকে কিন্তু মুনাফাটা বাদ দিলে কস্ট মূল্য পাওয়া যায়। এই কারণে আমরা কি করেছি,
ডিফারেন্স ইন কস্ট পাওয়ার স্বার্থে, ডিফারেন্স ইন কস্ট ছাড়া যেহেতু ভেরিয়েবল কস্ট রেশিও আসতেছে না, আবার ভেরিয়েবল কস্ট রেশিও ছাড়া যেহেতু অঙ্কটা শুরু করতে পারতেছি না, এই কারণেই ভেরিয়েবল কস্ট রেশিও পাওয়ার স্বার্থে সেখানে ডিফারেন্স ইন কস্ট পাওয়ার লক্ষ্যে আমাকে আগে টোটাল কস্টটাই আগে বের করে নিতে হবে। তাহলে টোটাল কস্টের সূত্র হবে তখন সেলস মাইনাস প্রফিট। দুইটা ইয়ারের সেলস আলাদা আলাদা দেওয়া আছে, প্রথম ইয়ারের সেলস 54 লক্ষ, প্রথম বছরের প্রফিট 1,20,000, তাহলে বাদ দিলে হয় 52,80,000। আবার দ্বিতীয় বছরের সেলস আমার 60 লক্ষ টাকা, দ্বিতীয় বছরের প্রফিট আমার 3 লক্ষ টাকা, তাহলে 60 লক্ষ টাকা থেকে যদি 3 লক্ষ টাকা আমি বাদ দেই, তাহলে মুনাফার টোটাল কস্টের পরিমাণ আসে আমার 57 লক্ষ টাকা। তাহলে যখন আমি দুইটা কস্ট পেয়ে যাব, দুইটা কস্ট পাইলে কিন্তু ডিফারেন্স ইন কস্ট পাইতে আর কোনো সমস্যা হয় না। ডিফারেন্স মানে পার্থক্য, পার্থক্য মানে বিয়োগফল। কার বিয়োগফল? কস্টের বিয়োগফল। তাহলে প্রথম কস্ট এবং দ্বিতীয় কস্টের মধ্যে মনে রাখবেন বড় কস্ট যেটা, সেটা আমাদেরকে আগে লিখতে হবে। কি বললাম? যেটা আমাদের বড় কস্ট সেটা আগে লিখতে হয়, ছোটো কস্টটা পরে লিখতে হয়। এখন আসে নিচে লাগতেছে ডিফারেন্স ইন সেলস। ডিফারেন্স ইন সেলস মানে দুইটি সেলসের মধ্যবর্তী পার্থক্য। যেহেতু আমাদের সেলস আগে থেকে প্রশ্নে দেওয়া আছে, অতএব দুইটা সেলসের পার্থক্য বা বিয়োগফল করাটা কিন্তু কোনো ব্যাপারই নয়। তাহলে এখানে আমাদের সেলস আছে দুইটি, একটা 54 লক্ষ যেটা ছোটো, একটা 60 লক্ষ যেটা বড়। আমি আগেই বলেছি ডিফারেন্স করতে গেলে বড়টা আগে লিখতে হয়। তাহলে 60 লাখ এবং 54 লাখের মধ্যে কিন্তু 60 লক্ষ টাকা বড়। তাহলে আপনি আগে 60 লক্ষ টাকা লিখবেন এবং তারপরে মাইনাস দিয়ে আপনি 54 লক্ষ টাকা লিখবেন। বিয়োগ দিয়া উপরে বিয়োগ দিয়া হচ্ছে 4,20,000, আর নিচে আসতেছে আমার 6 লক্ষ টাকা। উপরে 4,20,000, নিচে 6 লক্ষ, শেষে ইন্টু 100, তাহলে এটা আমাদের আসতেছে 70%। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিও আমি পেয়ে গেলাম 70%। 2 নাম্বার 3 নাম্বার স্টারে আমি লিখেছিলাম যখনই কোনো প্রশ্নে দুটি সেলস থাকবে, দুটি কস্ট থাকবে অথবা দুটি প্রফিট থাকবে, তখনই ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার মাধ্যমে অঙ্ক শুরু করতে হবে। তাহলে আজকে আমরা তার ব্যতিক্রম নই। সেই ভেরিয়েবল কস্ট রেশিওটা নির্ধারণ করতে গিয়ে দেখলাম যে ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করতে গেলে লাগে ডিফারেন্স ইন কস্ট, লাগে ডিফারেন্স ইন সেলস। কিন্তু ডিফারেন্স ইন কস্ট মানে দুইটা কস্টের মধ্যবর্তী পার্থক্য, দুইটা কষ্ট দূরের কথা, একটা কষ্ট আমাদের ছিল না। এই কারণে আমরা আগে টোটাল কস্টটা বের করেছি। টোটাল কস্ট কেন বের করেছি? শুধুমাত্র ডিফারেন্স ইন কস্ট পাওয়ার লক্ষ্যে। তাহলে ডিফারেন্স ইন কস্ট পেয়ে গেলাম, আর দুইটা সেলসের মধ্যবর্তী পার্থক্যর নাম হলো ডিফারেন্স ইন সেলস। তাহলে ডিফারেন্স ইন কস্ট আর ডিফারেন্স ইন সেলস যখন পাওয়া যায়, তখন আর ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করতে কোনো সমস্যা থাকে না। বন্ধুরা, এই ভেরিয়েবল কস্ট রেশিওর আমি ব্যাখ্যা লিখে দিছি। এই ভেরিয়েবল কস্ট রেশিও শুধুমাত্র দুটি কাজে ব্যবহার হয়। আরেকবার বলি, ভেরিয়েবল কস্ট রেশিও শুধুমাত্র দুইটা কাজে ব্যবহার হয়। 1 নাম্বার ভেরিয়েবল কস্ট নির্ণয়, 2 নাম্বার পিভি রেশিও নির্ণয়। আরেকবার বলি, ভেরিয়েবল কস্ট রেশিও সর্বদাই দুটি কাজে ব্যবহার হবে। 1 নাম্বার ভেরিয়েবল কস্ট নির্ণয়ে, 2 নাম্বার পিভি রেশিও নির্ণয়ে। আজকে রিকোয়ারমেন্টের মধ্যে দেখতে পাচ্ছেন যে দুইটি শব্দ আমি বলেছি ভেরিয়েবল কস্ট রেশিওর সাথে সম্পৃক্ত যে সূত্র দুটি, সেই দুটি কিন্তু আজকে আমাদের রিকোয়ারমেন্ট হিসাবে দেওয়া হয়েছে। তাহলে আলাদাভাবে আর খসড়া করার দরকার হবে না। তাহলে আমি এখন আর ওয়ানে চলে যাই। আর ওয়ানটা বলা হয়েছে পিভি রেশিও। তাহলে এটা কার সাথে সম্পর্ক? এটা ভেরিয়েবল কস্ট রেশিওর সাথে সম্পর্ক। যেহেতু এটা ভেরিয়েবল কস্ট রেশিওর সাথে সম্পর্ক, এই কারণে ভেরিয়েবল কস্ট রেশিওর মাধ্যমে যে সূত্রটি, সেই সূত্রটি আপনাকে এখানে প্রয়োগ করতে হবে। তাহলে ভেরিয়েবল কস্ট রেশিওর মাধ্যমে পিভি রেশিও নির্ণয় করার সূত্র হলো 100% মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে আপনার এখানে 100% আর ভেরিয়েবল কস্ট রেশিও একটু আগে আমি 70% বের করেছি। তাহলে 100 থেকে 70 যদি মাইনাস করা যায়, তাহলে 30% অবশিষ্ট থাকে। বন্ধুরা, আমি যাচ্ছি 2 নাম্বার রিকোয়ারমেন্ট। 2 নাম্বার রিকোয়ারমেন্ট আজকে আমাদের ভেরিয়েবল কস্ট বলে দিয়েছে। তাহলে আমি একটু আগেই বলেছি ভেরিয়েবল কস্ট রেশিও কিন্তু দুইটা কাজে ব্যবহার হয়। ভেরিয়েবল কস্ট রেশিও দুইটা কাজে ব্যবহার করা হয়। 1 নাম্বার ভেরিয়েবল কস্ট নির্ণয়, 2 নাম্বার পিভি রেশিও নির্ণয়। তাহলে 2 নাম্বার কাজটা 1 নাম্বারে হয়ে গেছে, তাহলে প্রধান কাজটাই কিন্তু ভেরিয়েবল কস্ট রেশিও। তাহলে সেই ভেরিয়েবল কস্টের সূত্র হবে সেলস গুণন, সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও, সেলস গুণন ভেরিয়েবল কস্ট রেশিও। এখানে যেহেতু সাল বা ইয়ার দেখতেছি দুইটা, অর্থাৎ দুইটা সালেরই দুই রকমের সেলস,
দুইটা সালের এই দুই রকমের সেলস বা দুই দুই অ্যামাউন্টের সেলস অতএব আলাদা আলাদা করে লিখতে হবে। প্রথমটার সেলস আমার 54 লক্ষ টাকা এবং পরেরটার সেলস আমার 60 লক্ষ টাকা। এখন আমরা দেখতে পাচ্ছি যে এর উপরে আমরা ভেরিয়েবল কস্ট রেশিওটা প্রয়োগ করব। ভেরিয়েবল কস্ট রেশিও কিন্তু আমি 70% পেয়েছিলাম, তাহলে 70% যেহেতু ভেরিয়েবল কস্ট রেশিও পেয়েছি, তাহলে এই ভেরিয়েবল কস্ট রেশিও কার উপরে প্রয়োগ করব, সেলসের উপরে প্রয়োগ করব। তাহলে সেলস আছে আমার 54 লক্ষ টাকা, 54 লক্ষ টাকার 70% কাটলে হবে 37,80,000 টাকা। তাহলে 37,80,000 টাকা আর 60 লাখের 70% আসবে আমার 42 লক্ষ টাকা। তাহলে এখানে কথাটি গুরুত্বপূর্ণ যে যখনই দুইটি সেলস, দুইটি কস্ট, দুইটি প্রফিট থাকে, তখনই ভেরিয়েবল কস্ট রেশিও নির্ণয় করার মাধ্যমে অঙ্ক শুরু করতে হয়। আর এই ভেরিয়েবল কস্ট রেশিওর কাজ মূলত দুইটা, 1 নম্বর ভেরিয়েবল কস্ট নির্ণয়, 2 নম্বর পিভি রেশিও নির্ণয়, যেটা আপনি ইতিমধ্যে করে ফেলেছেন। আমি এখন যাচ্ছি 3 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাচ্ছি। 3 নম্বর রিকোয়ারমেন্টটা বলা হয়েছে আমাদের ফিক্সড কস্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টটা হলো আমার ফিক্সড কস্ট। আপনি লিখে ফেললেন ফিক্সড কস্ট। ফিক্সড কস্টের সূত্রগুলোকে বিশ্লেষণ যদি আমি করি, তাহলে ভেরিয়েবল কস্টের সূত্র যদি আমি বিশ্লেষণ করি, তাহলে ফিক্সড কস্টের সূত্র যদি আমি বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে এর সূত্র হলো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট। সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট এটা এখানে নাই। তারপরে লিখে দিয়েছিলাম কন্ট্রিবিউশন মাইনাস প্রফিট, সেটাও কিন্তু এখানে নাই। তারপরে লিখে দিয়েছিলাম টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট, কারণ আমরা জানি টোটালের ভিতরে দুই প্রকারের কস্ট থাকে, ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট। তাহলে টোটালের ভিতরে যদি ফিক্সড আর ভেরিয়েবল কস্ট থাকে, টোটাল থেকে যে কোনো একটা বাদ দিলে অপরটা কিন্তু এমনিতেই বের হয়ে আসে বন্ধুরা। তাহলে টোটাল কস্ট আমরা নির্ধারণ করেছিলাম, প্রথমটার টোটাল কস্ট এসেছিল 52,80,000 এবং পরেরটার টোটাল কস্ট এসেছিল কিন্তু 57 লক্ষ। তারপরে ভেরিয়েবল কস্ট আমরা একটু আগে বের করেছি, প্রথমটা বের করেছিলাম 37,80,000, পরেরটা এসেছিল আমার 42 লক্ষ। তাহলে ফলাফল দেখেন দুইটাতেই কিন্তু 15 লক্ষ টাকা এসেছে। আর এটাও সত্য যে ফিক্সড কস্ট সর্বদাই সকল লেভেলে অপরিবর্তিত থাকবে, অর্থাৎ একই থাকবে। তাহলে ফিক্সড কস্ট কিন্তু আমাদের 12 সালেও বের হলো 15 লক্ষ টাকা এবং 13 সালে বের হলো, 12 সালে বের হয়েছে আমাদের 15 লক্ষ টাকা এবং 13 সালেও বের হয়েছে আমার 15 লক্ষ টাকা। বন্ধুরা ফিক্সড কস্ট কিন্তু একই হতে হবে, এটাই স্বাভাবিক। ফিক্সড কস্ট যদি এক না হয় তাহলে অবশ্যই কোথাও ত্রুটি রয়েছে, ক্যালকুলেশনটা আপনাকে নতুন করে আবারও করতে হবে। আমি যাচ্ছি চতুর্থ নাম্বার পর্বটা আমাদের বলে দিয়েছে ব্রেক ইভেন সেলস। তাহলে এখানে কিন্তু একটা ব্যাখ্যা আমরা ইতিমধ্যে জানি বা আপনারাও জানেন যে ব্রেক ইভেন পয়েন্ট টাকা যে কথা, ব্রেক ইভেন পয়েন্ট টাকা যে কথা, ব্রেক ইভেন সেলস কিন্তু একই কথা। ব্রেক ইভেন পয়েন্ট টাকা যে কথা, ব্রেক ইভেন সেলস কিন্তু একই কথা। এখানে একটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ফিক্সড কস্ট সবারই দুইটা ইয়ারেরই কিন্তু একই হয়েছে। অতএব যদি একই হয়ে থাকে তখন আর ফর 2012 ফর 2013 এটা লেখার দরকার নাই, তখন আমি একটা যদি করি তাই হবে। তাহলে এখন ব্রেক ইভেন সেলসের সবচেয়ে পপুলার সূত্র হলো ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও এর আরও যে তিনটি সূত্র আছে সেই তিনটা সূত্র ব্যবহার করা যাবে, তবে এটি সবচেয়ে সহজ হয়, এটি মনে রাখতেও সবচেয়ে সহজ হয়। একটি কথা মনে রাখবেন, যে সূত্রটাই আপনি অ্যাপ্লাই করেন না কেন তার ফলাফল কিন্তু একই আসবে। তাহলে ব্রেক ইভেন সেলস কোনটা? ব্রেক ইভেন পয়েন্ট টাকা যেটা, যেটাই আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা সেটাই আমার ব্রেক ইভেন সেলস। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকার সূত্র এবং ব্রেক ইভেন সেলসের সূত্র কিন্তু একটাই হবে। আমি যাচ্ছি এখন আপনাদেরকে নিয়ে 5 নম্বর রিকোয়ারমেন্ট। 5 নম্বর রিকোয়ারমেন্টের মধ্যে একটি কথা বলেছে, সেটা হলো এমএস। এমএসটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। এমএসকে কী বলা হয়? এমএসকে বলা হয় মার্জিন অফ সেফটি, যার সূত্র হবে আমাদের অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। যার সূত্র হবে আমাদের অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে মনে রাখবেন যে আমরা ব্যাখ্যা লিখে দিছিলাম প্রশ্নে থাকা সেলসকে বলা হয় অ্যাকচুয়াল সেলস, কিন্তু আজকে প্রশ্নে থাকা সেলসকে আমরা অ্যাকচুয়াল সেলস বলতে পারবো না,
কারণ আজকে মার্জিনের সব মার্জিন অফ সেফটির সাথে প্রফিট লক্ষ্য করা দেওয়া হয়েছে। যখন মার্জিন অফ সেফটিতে প্রফিট উল্লেখ থাকবে তখন প্রশ্নে থাকা সেলসকে অ্যাকচুয়াল সেলস বলা যাবে না, তখন টার্গেট সেলসকে বলতে হবে অ্যাকচুয়াল সেলস। আমি আরেকবার বলি, যেহেতু মার্জিন অফ সেফটির সাথে আজকে প্রফিট যুক্ত করে দিয়েছে, যখন মার্জিন অফ সেফটির সাথে আমাদের প্রফিট যুক্ত করে দেয় তখন কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের প্রশ্নে থাকা সেলসকে তখন অ্যাকচুয়াল সেলস বলা যাবে না, তখন টার্গেট সেলসকে আমরা অ্যাকচুয়াল সেলস বলবো। আর টার্গেট সেলসের অরিজিনাল সূত্রটা হলো ফিক্সড কস্ট প্লাস আর্ন প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও, অর্থাৎ অ্যাকচুয়াল সেলসটাই হয়ে যাবে তখন টার্গেট সেলস, বা টার্গেট সেলসটা হয়ে যাবে আমার অ্যাকচুয়াল সেলস। আর ব্রেক ইভেন সেলস তো আমি 50 লক্ষ টাকা বের করেই নিয়েছি, ফিক্সড কস্ট কিন্তু আমরা বের করেছিলাম ইতিমধ্যে 15 লক্ষ টাকা, আর প্রফিট যুক্ত দেওয়া আছে অর্থাৎ এমএস এর সাথে প্রফিট যুক্ত আছে 4,80,000 টাকা, আর পিভি রেশিও আমি 30% বের করেছিলাম পূর্বেই, সেটাই জাস্ট লিখলাম। এখন এটা যদি সমাধান করি তাহলে কি দাঁড়াবে বন্ধুরা একটু খেয়াল করি, এটার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 15 লক্ষ আর 4 লক্ষ মিলে হবে 19,80,000। একে ভাগ দিব আমি সরাসরি 30% দিয়ে ভাগ দিব, তাহলে আসতে আসতে 66 লক্ষ টাকা, তাহলে এখানে আসবে 66 লক্ষ টাকা। এবং 66 লক্ষ টাকা থেকে যদি আপনি 50 লক্ষ টাকা মাইনাস করেন তাহলে আপনার ফলাফল দাঁড়াবে 16 লক্ষ টাকা, যেটা আমাদের আনসার। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 6 নম্বর সিরিয়ালে। 6 নম্বর সিরিয়ালটা আমাদের কি বলেছে, 6 নম্বর সিরিয়ালটা বলছে যে তুমি প্রফিট নির্ণয় করো যদি বিক্রয়ের পরিমাণ 72 লক্ষ টাকা হয়। তাহলে প্রফিটের সবচেয়ে সহজ সূত্র হলো সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট, পারতপক্ষে ফুল নাম লিখবেন, আমি শর্ট নাম লিখেছি। ভাই আমার এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেলস আমি কি বলছে প্রফিট নির্ণয় করো হয়েন যখন সেলস 72 লক্ষ টাকা হয়, অর্থাৎ সেলসের পরিমাণ ধরতে হবে কত, 72 লক্ষ টাকা ধরতে হবে। কিন্তু প্রশ্ন হলো সেল যদি বৃদ্ধি পায় ভেরিয়েবলটাও বৃদ্ধি পায়, সেল যদি কমে যায় ভেরিয়েবলও কমে যায়, অর্থাৎ সেল যেদিকে যায় ভেরিয়েবল কিন্তু আমাদের সেদিকেই যায়। বন্ধুরা এখানে আমাদের প্রথমটার সেল ছিল কত টাকা, প্রথমটার সেল ছিল আমার 54 লক্ষ টাকা, আবার দ্বিতীয়টায় যদি আমি যাই দ্বিতীয়টার সেল ছিল কত, 60 লক্ষ টাকা। যখন তার সেল ছিল 60 লক্ষ টাকা তখন তার ভেরিয়েবল কস্ট ছিল 42 লক্ষ টাকা, তাহলে 42 লক্ষকে ভাগ দিবেন এবং তাকে আবার গুণন দিবেন 72 লক্ষ দিয়া, এটা যদি করেন তাও হবে। আর যদি বলেন যে না আমরা তো জানি যে কি জানি যে সেলসের সূত্রকেই সেলসের পরিমাণকে যদি ভেরিয়েবল কস্ট রেশিও দিয়ে গুণন করা হয় তাহলেই তো সেল চলে আসে, তাহলে ইচ্ছা করলে আমরা এইখানে ভেরিয়েবল কস্ট এইভাবে যেটা দেখেছি আমি সেটাও করতে পারেন, অথবা যদি আপনি মনে করেন যে না ইতিমধ্যে আমরা তো সেলসকে ভেরিয়েবল কস্ট রেশিও দিয়ে গুণন করতে পারি, সেলসকে ভেরিয়েবল কস্ট রেশিও দিয়ে গুণন করলেও তো আমরা ভেরিয়েবল কস্টটা পেয়ে যাই, তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। যেটা আপনাদের ভালো মনে হবে সেটি আপনি, বা যেটা আপনি সবচেয়ে তাড়াতাড়ি মনে রাখতে পারবেন সেটাই আপনি এখানে ইউজ করবেন, কোনো সমস্যা নাই, অ্যান্সার কিন্তু আমাদের একই আসবে। তাহলে 72 লক্ষকে আমি গুণন করব, 72 লক্ষকে গুণন করব আমি 70% দিয়া, 70% দিয়ে গুণন করব এই কারণেই যেহেতু ভেরিয়েবল কস্ট রেশিও আমাদের 70% ছিল, ভেরিয়েবল কস্ট রেশিও আমাদের 70% ছিল, ভেরিয়েবল কস্ট রেশিও যদি 70% হয় সেই ভেরিয়েবল কস্ট রেশিওটা প্রয়োগ করতে হবে আমাদের সেলসের মূল টাকার উপরে, সেলসের মূল টাকার উপরে। এখন এটা যোগ বিয়োগ করলে কত হবে, এটাও মাইনাস ফিগার, এটাও মাইনাস ফিগার, মাইনাসে মাইনাসে হয়ে যায় প্লাস, তবে সাইন কিন্তু চেঞ্জ হয় না। তাহলে 50 লক্ষ আর 15 লক্ষ, 65 লক্ষ আর 40,000 যেটা সেটা তো আছেই, তাহলে 65 লক্ষ 40,000 আপনি বাদ দিবেন কোথা থেকে, সেলসের প্রকৃত টাকা 72 লক্ষ থেকে। তাহলে 72 লক্ষ টাকা থেকে যদি আপনি টোটাল কস্ট 65 লক্ষ 40,000 বাদ দেন, 65 লক্ষ 40,000 বাদ দেন, তাহলে 6,60,000 এটা আমাদের অ্যান্সার চলে আসবে। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি 7 নম্বর রিকোয়ারমেন্ট। আজকের 7 নম্বর রিকোয়ারমেন্টটা হলো সেলস ইফ আর্ন প্রফিট অফ টাকা 2,20,000। তুমি সেলসের পরিমাণ নির্ণয় করো যদি প্রফিটের পরিমাণ 2,20,000 টাকা হয়। ভাই আমার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি
যখন কোনো প্রশ্নে আমাদের প্রফিট বের করে দেওয়ার পরে সেলস নির্ণয় করতে বলে তখন এটা সরাসরি টার্গেট সেলস হয়ে যায়। প্রশ্নটার দিকে একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন প্রশ্নে আমাদের কি বলা হয়েছে, যে সেলস অর্থাৎ বিক্রয় নির্ণয় করো ইফ যদি মেক এ আর্ন প্রফিট অফ টাকা 2,20,000, অর্থাৎ যদি মুনাফা 2,20,000 টাকা অর্জন করতে চাই তাহলে কি পরিমাণ বিক্রয় আমাকে করতে হবে। আমরা বলেছি মুনাফা নির্দিষ্ট করে দেওয়ার পর বা মুনাফা বের করে দেওয়ার পর যখন আমাদেরকে সেলস নির্ণয় করতে বলা হয় তখন এটাকে টার্গেট সেলস বলা হয়। টার্গেট সেলসের সূত্র ফিক্সড কস্ট প্লাস আর্ন প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। তাহলে উপরে যদি আমি যোগ দেই হয়ে যাচ্ছে 17,20,000। এই 17,20,000 ভাগ দিতে হবে আপনার 30% দ্বারা। তাহলে আপনি কি করবেন এখন এই 17,20,000 আপনি ভাগ দিবেন 30% দিয়ে ভাগ দিবেন, তাহলে ফলাফল কিন্তু আসবে 17,20,000। 17,20,000 আপনি ভাগ দিবেন সরাসরি 30% দিয়ে। 30% দিয়ে যদি ভাগ দেন তাহলে ফলাফল আসতেছে আমার 57,33,333 টাকা। তাহলে বিষয়টা হলো আমি যদি 57,33,333 টাকা লাভ করতে চাই তাহলে কিন্তু আমাকে, যদি আমি 2,20,000 টাকা মুনাফা অর্জন করতে চাই তাহলে কিন্তু আমাকে অবশ্যই 57,33,333 টাকা বিক্রয় করতে হবে। অর্থাৎ আমি যদি 57,33,333 টাকা বিক্রয় করি তাহলেই শুধুমাত্র 2,20,000 টাকা মুনাফা হবে। প্রিয় বন্ধুরা, আমার যে অঙ্কটি আমি আজকে সমাধান করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমি সমাধান করেছি। এই গুরুত্বপূর্ণ অঙ্কর এরকমই সালের অঙ্কগুলো আপনারা খেয়াল করবেন এবং এই অঙ্কের স্টাইলে বা এই অঙ্কের মতো করে যে সমস্ত অঙ্ক আপনাদের প্রশ্নে আসে, সালের প্রশ্নগুলোতে আসে, সেই প্রশ্নগুলো আপনারা অনুধাবন করবেন, রিয়ালাইজ করবেন এবং এটা দেখে দেখে সমাধান করার চেষ্টা করবেন, তাহলেই অঙ্কগুলো আপনারা করতে পারবেন। এরপরে আমি আবারও হাজির হব আপনাদের, এরপরে আরও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হব। সে নাগাদ আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং অঙ্কগুলো খুব মনোযোগের সহিত প্র্যাকটিস করেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি বিদায় নিচ্ছি আপনাদের কস্ট ভলিউম থেকে। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।